আর এম টেলার্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো হাইনেক কলার ব্লাউজ কিভাবে কাটিং করবেন, এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো এটা কি করে সেলাই করবেন। তো এর লম্বা হচ্ছে 14, বডি হচ্ছে 40, কোমর হচ্ছে 32, আর যেহেতু এটা হাইনেক গলা এর কাদ একটু বেশি হবে। তো এর জন্য কাদ একটু বেশি হবে। এর কাদ হচ্ছে 13, হাতের লম্বা হচ্ছে 10, হাতের মোহরি হচ্ছে 11, আর এর বডির মোড়ার মাপ হচ্ছে 7। তো আসুন দেখি ব্লাউজটা কি করে কাটিং করতে হয়। তো এই ব্লাউজটা আজকে তৈরি করব হচ্ছে এই কাপড়ের মতে। তো এর জন্য আপনাকে প্রথমে হচ্ছে, যেহেতু বডি আছে 40 ইঞ্চি, তাহলে 4 ভাগের 1 ভাগ করে নিলে হচ্ছে 10, আর এই পাশে নেবেন হচ্ছে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি বেশি। তো টোটাল আমি এখানে 11.5 ইঞ্চি নিয়েছি, এবং প্রথমে কাটতে হবে হচ্ছে পিছন পাট। তো প্রথমে আমরা পিছন পাটটা কেটে নিচ্ছি। এখানে রাখবেন হচ্ছে সেলাইয়ের জন্য, এতটুকু হচ্ছে সেলাইয়ের জন্য। এরপর লম্বা হচ্ছে 14, তো 14 আর কাঁধে যে জয়েন হবে এর জন্য 1.5 ইঞ্চি বেশি নেবেন, তাহলে টোটাল হচ্ছে 14.5। আর এর মোড়া হচ্ছে 7, তাহলে এখানে নেবেন হচ্ছে 6.5 ইঞ্চি ছোট নেবেন। কিন্তু হাতে যখন কাটিং করবেন তখন পুরো 7 কাটবেন, কিন্তু বডিতে 1 ইঞ্চি ছোট নেবেন, তা না হলে বডির মোড়া অনেক সময় বড় হয়ে যায়। তো এরপর 40 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10, কোমর হচ্ছে 32, 32 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8, 1 ইঞ্চি নেবেন হচ্ছে পিছনে দুইটা টিকিনের জন্য, টোটাল 9। এরপর কাপ ছিল হচ্ছে 13, তো 13 অর্ধেক হচ্ছে 6.5, 1/2 ইঞ্চি হচ্ছে নেবেন সেলাইয়ের জন্য, টোটাল 7, আর এই পাশও নেবেন 7.25 বা 7.5 নিয়ে শেপ কাটটা এইভাবে ধরবেন, ধরে দাগ দিবেন। দাগ দিয়ে এখানে আমহোলের জন্য রাউন্ড করে দিবেন। রাউন্ড করার পর এই নেকলাইন নেবেন হচ্ছে 3, আর এখানে 1/2 ইঞ্চি ডাউন দিবেন, আর এখানে শেপ কাট দিয়ে সুন্দর করে মিলিয়ে দিবেন। আর এখানে যে টোটাল 9 হয়েছে ঠিক তার অর্ধেক 4.5 এ দাগ দিবেন, 4.5, আর এর লম্বা নেবেন হচ্ছে 5.5। তারপর 1 ইঞ্চি নিয়েছিলাম হচ্ছে টিকিনের জন্য, সেই 1 ইঞ্চি এখানে দাগ দিয়ে দিবেন, আর টিকিনের লম্বা হবে এতটুকু। এবার প্রথমে পিছন পাটটা কেটে ফেলবেন। এখন ব্লাউজের পিছন পাট কাটা হয়ে গেল, এখন এগুলাকে চিহ্ন করে দিবেন। এরপর ঠিক এই একই মাপে এখন সামনা পাটটা কেটে নেবেন। সামনা পাটের জন্য আরো 1.5 ইঞ্চি কাপড় বেশি নেবেন সামনের দিকে। সামনা পাট সবসময় 1 ইঞ্চি বড় হয়। সমান করে নেবেন। সমান করে নিয়ে এই পাশে যেহেতু বোতাম প্লেট হবে, হোল প্লেট বোতাম প্লেট, এর জন্য এই পাশে এই যে কাপড় 2 সুতা কাপড় বেশি রাখবেন। এখানে এই যে 2 সুতা কাপড় বেশি আছে বোতাম প্লেট এবং হোল প্লেটের জন্য, আর এই পাশে কাপড় বেশি রাখবেন 1.5 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি বেশি রাখার পর এই পাশে যে টেকিন হবে এর জন্য এই কাপড়টা বেশি রাখবেন। তারপর আমাদের মূল মাপ হচ্ছে এটা, এখান থেকে 4 ইঞ্চি কাপড় বেশি নেবেন,
4 ইঞ্চি কাপড় বেশি তারপর এখানে নেবেন হচ্ছে 1.5 ইঞ্চি হাই নেক এর জন্য এখানে 1.5 ইঞ্চি তারপর এই যে হচ্ছে 3 ইঞ্চি আর এটা হচ্ছে মূল কাত হবে এটা এই এখানে হচ্ছে মূল কাত এখন এখান থেকে গলা লম ডিপ দিবেন হচ্ছে 6 আমি এখানে 6 দিলাম 6 দিয়ে তারপর এই সোজা করে নিলাম এবং এখান থেকে এই যে 3 3 এর সমান করে দিলাম সমান করে এখন আপনি যেই গলা দেন কোনো সমস্যা নাই আমি এটা ভি দিয়ে দেখাচ্ছি এই দেখুন ভি এখন এই ভিটা নিয়ে এটা মিলিয়ে দিবেন এখানে আপনারা চাইলে এটা অন্য গলাও দিতে পারেন তো আমি এখানে একটু ভি এর মতো করে দেখালাম এরপর আপনার নেক লাইনটা হবে হচ্ছে বেশি রাখবেন 1.5 ইঞ্চি এক 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে এটার সাথে এরকম মিলিয়ে দিবেন এই মিলিয়ে দেওয়ার পর এবার এটা কেটে ফেলবেন এরপর এই পিছন পাক উঠিয়ে ফেলবেন পিছন পাক উঠিয়ে এখন এই যে এটা কেটে ফেলবেন এইভাবে হাই নেক কাটবেন তারপর শেপের জন্য শেপ দিবেন হচ্ছে 9.5 ইঞ্চি নিচে এই পাশে 4 ইঞ্চি তারপর এই এই পাশেও এই দিয়ে তারপর এখানে 1.5 ইঞ্চি দূরে দূরে দাগ দিয়ে দিবেন এরপর এই পাশে টিকিনের জন্য এখান থেকে কাপড় ফেলে দিবেন এখানেও তালপাত কাটিং করবেন ব্লাউজ হোক কামিজ হোক তালপাত কিন্তু কাটতেই হবে দেখ কাটলেন কেটে আবার এটাকে ধরে যেহেতু এখানে টিকিন হবে টিকিনের মাপে ধরে তারপর এরকম রাউন্ড করে মিলিয়ে দিবেন সুন্দরভাবে তারপর বাকি যে কাপড়টা থাকতেছে সেই কাপড়টা দিয়ে হাত কেটে নেবেন সাইড থেকে যে কাপড়টা আসবে সেই কাপড়টা হচ্ছে হাতের জন্য তো এর হাতের লম্বা ছিল হচ্ছে 10 তো এখানে হচ্ছে বডির মোড়া পুরো 7 কাটবেন প্রথমে কাপড়টাকে সমান করে নেবেন তারপরে 1/2 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য এরপর হাতের লম্বা হচ্ছে 10 1 ইঞ্চি নেবেন হচ্ছে হাতের মুখে ভাঙার জন্য এখান থেকে 3 ইঞ্চি নিচে দিবেন হচ্ছে ডাউন তারপরে এগুলো এই ভাঙার জন্য সোজা করে দাগ দিয়ে নেবেন এখানেও এরপর মোহরে মোড়ার মাপ ছিল 7 আর হাতের মোহরি হচ্ছে 11 11 অর্ধেক হচ্ছে 5.5 তারপর শেপ কাটটা এভাবে ধরে সুন্দর করে মিলিয়ে দিবেন আর এখানে হালকাভাবে এরকম রাউন্ড করে এনে মোড়ার সাথে মিলিয়ে নেবেন
তারপর হচ্ছে এখানে চিহ্ন কেটে দিবেন, এখানেও চিহ্ন কেটে দিবেন, এই পাশে চিহ্ন কেটে দিবেন। তারপর হচ্ছে তালপাত, এই নিয়মে হাইনেক কলার ব্লাউজ কাটবেন। এবং আমি যে নিয়মটা দেখিয়েছি সে ঠিক সেম নিয়মে আপনারা ইচ্ছে করলে কামিজের মতো কাটতে পারবেন। তো একই নিয়ম, শুধু ব্লাউজের জায়গায় কামিজে কাজ করবেন। আবার আপনারা চাইলে যে কোনো সময় ব্লাউজও তৈরি করতে পারবেন এবং কামিজও তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকে আমার হাইনেক কলার ব্লাউজ কাটিং ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে দিবেন। এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো এই ব্লাউজটা কি করে সেলাই করতে হয়। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর টেলার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইলো।